মুখস্থ করে ফেলবেন, এটা বেশি বেশি আল্লাহর নবী তেলাওয়াত করতেন পড়তেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা শব্দের অর্থ কি? বারিক লানা ফি, আপনি আমাদেরকে আমাদের উপর রহমত বরকত নাজিল করেন। শাবানা রজাবা ওয়া শাবানা, রজব মাস এবং শাবান মাসের পরিপূর্ণ রহমত বরকত ফজিলত আমাদের জন্য আল্লাহ কবুল করেন। ওয়া বাল্লিগনা রমজান, কোন পর্যন্ত? এই দোয়াটা সকলে মুখস্থ করবেন, ছোট দোয়া। আর রমজান মাস আসলে আল্লাহর নবী আরেকটা দোয়া পড়তেন, এটা আমি আগে থেকে পড়তেছি এই জন্য যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। এই দোয়াটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি বেশি পড়ার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন, যে এটা তুমি বেশি বেশি পাঠ করবা। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয়ই আপনি মহান রব্বুল আলামিন, ইন্নাকা আফুউন ক্ষমাশীল প্রভু, আপনি ক্ষমাশীল রব। তুহিব্বুল আফওয়া, শুধু তাই নয় আল্লাহ, আপনি তো ক্ষমা করাটাই পছন্দ করেন। সুবহানাল্লাহ, ফাফু আননি, আল্লাহ আমি তো গুনাহগার, আপনি যেহেতু ক্ষমা করা পছন্দ করেন আমি তো গুনাহগার, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়াটা পবিত্র রমজান মাস আসলেই বেশি বেশি করে পাঠ করবেন। এই জন্য আগে থেকে আমি পড়ি এই জন্য যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। আরেকবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।